তীব্র ঘূর্ণিঝড় রেমাল উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। সরাসরি উত্তর অভিমুখে এসে সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে সুন্দরবন এলাকায় স্থলভাগে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়। আরও নির্দিষ্ট করে বললে বাংলাদেশের মংলা থেকে এর স্থলভাগে প্রবেশের পথ। মংলা উপকূলে দক্ষিণ দিক থেকে স্থলভাগে প্রবেশ করতে পারে। রবিবার 26 মে মাঝরাতে ল্যান্ডফলের সময় গতিবেগ থাকবে 135 কিলোমিটার প্রতি ঘন্টা। রাত 11টা থেকে 1টার মধ্যে ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার দুপুর থেকে সোমবার দুপুর পর্যন্ত দুর্যোগ থাকবে। বিকেল 5টার পর থেকে রেমালের প্রভাব সরাসরি পড়বে বাংলায়। মৎস্যজীবীদের সমুদ্রে যেতেও ইতিমধ্যে নিষেধ করা হয়েছে। কাঁচা বাড়ি, লোহার স্ট্রাকচার, ইলেকট্রিকের পোল ক্ষতিগ্রস্ত হতে পারে। ট্রান্সপোর্ট ও কমিউনিকেশন ব্যবস্থা বিঘ্নিত হতে পারে। জলোচ্ছ্বাসে সমুদ্রের নোনা জল ঢুকে পড়তে পারে এবং মিষ্টি জলের পুকুর এবং চাষের জমিতে এর ফলে ক্ষতি হতে পারে। চাষ ও হর্টিকালচার শস্যের ক্ষতি হতে পারে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলার 200 মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপনারা এখান থেকে কোনো কাছাকাছি পাকা বাড়ি অথবা সাইক্লোন সেন্টারে গিয়ে আশ্রয় নিন। সাগর ব্লক প্রশাসন কর্তৃক জনস্বার্থে প্রচারিত। একশো থেকে 120 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি জেলায় অতি ভারী বৃষ্টি। 80 থেকে 90 কিলোমিটারের গতিবেগে দমকা বাতাসের সঙ্গে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। ঝড় বৃষ্টি হবে নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, বীরভূম জেলাতে। সোমবার 27 মে বিকেলের পর আবহাওয়ার পরিবর্তন হবে কলকাতাতেও। ঝড় বৃষ্টির পরিমাণ কমবে মঙ্গলবার 28 মে থেকে আবহাওয়ার উন্নতি হবে। নদিয়া, মুর্শিদাবাদ, মালদায় সোমবারের বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের মঙ্গলবার বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা বেশি। উত্তর বঙ্গোপসাগরে তীব্র ঘূর্ণিঝড়টির অবস্থান করছে। বাংলাদেশের মংলা থেকে সরাসরি 260 কিলোমিটার দক্ষিণে অবস্থান তীব্র ঘূর্ণিঝড়ের। বাংলাদেশের খেপুপাড়া থেকে 220 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিকে, সাগরদ্বীপ থেকে 210 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে, দক্ষিণ 24 পরগনার ক্যানিং থেকে 230 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করবে ঘূর্ণিঝড়। তীব্র ঘূর্ণিঝড় রেমালের সাইক্লোন সেন্টারের আবর্তের বর্তমান গতি 95 থেকে 105 কিলোমিটার, সর্বোচ্চ 115 কিলোমিটার। সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম রূপেই উত্তর মুখে এগোচ্ছে। এই মুহূর্তে সমুদ্রে তার নিজস্ব গতিবেগ 110 কিলোমিটার প্রতি ঘন্টায়। বাংলাদেশের মংলাতে ল্যান্ডফল হবে ঘূর্ণিঝড় রেমালের। আর এদিকে ভারতের মৌসুম ভবন জানাচ্ছে যে বাংলাদেশের মংলার কাছাকাছি রবিবার মাঝরাতে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড় রেমাল। মংলা থেকে দক্ষিণ পশ্চিম দিকে এর ল্যান্ডফলের প্রবল সম্ভাবনা। সেই সময় তার গতিবেগ থাকবে 110 থেকে 120 কিলোমিটার, 135 কিলোমিটার প্রতি ঘন্টা। এই নিয়ে কি বলছেন আবহাওয়াবিদ সোমনাথ দত্ত, শোনাবো। ইভিনিং থেকে সন্ধ্যে থেকে পশ্চিমবঙ্গের বেশ কিছু কিছু জেলাতে স্কোয়ারলি উইন্ড স্পিড শুরু হয়ে যাবে। উইন্ড স্পিড রিচিং 45 থেকে 55 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 65 কিলোমিটার পার আওয়ার, এবং সেগুলি হলো হাওড়া, হুগলি, কলকাতা, ইস্ট মেদিনীপুর ডিস্ট্রিক্টে ফ্রম ইভিনিং 26 মে, এবং এটি ধীরে ধীরে বাড়বে, বেড়ে অতি গেল উইন্ড স্পিডে পরিণত হবে, রিচিং টু 70 থেকে 80 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 90 কিলোমিটার পার আওয়ার। এই জেলাগুলিতে 26 মে আজকে রাত্রিবেলা। হ্যাঁ, এর মধ্যে খালি ইস্ট মেদিনীপুরে আপনার 70 থেকে 80 হবে, থাকবে না, ইস্ট মেদিনীপুরে একটু কম, সেটা হচ্ছে 60 থেকে 70 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 80 কিলোমিটার পার আওয়ার। আর কোস্টাল যে এরিয়াগুলো আছে, আমাদের পশ্চিমবঙ্গের যে কোস্টাল যে এরিয়াগুলো আছে, সেখানে স্কোয়ারলি উইন্ড স্পিড রিচিং টু 50 টু 60 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 70 কিলোমিটার পার আওয়ার
তখন তো ওটা প্রিভেলই করছিল এবং ওটা আপনার ইনক্রিজ করে গেল উইন্ড স্পিডে হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে, 70 থেকে 80 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 90 কিলোমিটার পার আওয়ার। দুপুর থেকে কোস্টাল জায়গাগুলোতে কিন্তু 8-9 থেকে আমরা উইন্ড স্পিডটা বাড়াবো, ঠিক আছে, এবং রাত্রে ওটা 100 থেকে 120 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 135 কিলোমিটার পার আওয়ার হবে আপনার অ্যালং দ্য অ্যান্ড অফ দ্য ইয়ার ইভিনিং থেকে, বলতে পারেন ইভিনিং মানে আজকে সন্ধ্যে থেকে কালকে সকাল পর্যন্ত, আজকে সন্ধ্যে থেকে কালকে সকাল পর্যন্ত আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের যে কোস্টে যে জায়গাগুলি আছে ওখানে আপনার গেল উইন্ড অফ দ্য স্পিড অফ 100-120 কিলোমিটার পার আওয়ার, লাস্টিং টু 135 কিলোমিটার পার আওয়ার থাকার সময়। আমফান ছিল একটা সুপার সাইক্লোনিক স্টর্ম, একটা সুপার সাইক্লোনিক স্টর্মে যে উইন্ড স্পিড থাকে সেটা হচ্ছে 120 নট, এবার 120 নট মানে তাকে আপনাকে কালকেই আমি বললাম কত দিয়ে গুণ করতে, 6 দিয়ে গুণ করতে হয়, 106 তো নাকি 1.8 দিয়ে গুণ করতে, মানে প্রায় ধরুন 2-এর মতো, প্রায় যদি 2-এর মতো ধরে তাহলে ম্যাক্সিমাম উইন্ড স্পিড কত হচ্ছে, প্রায় ধরুন 220-240-এর মতো, ঠিক আছে। আর এটাকে কি বললাম, সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম, সেটার ম্যাক্সিমাম সাস্টেন উইন্ড হচ্ছে 63 কে যদি আপনি 2 দিয়েও গুণ করেন তাহলে কত হয়, ওটা 126 হয়। এবারে নিশ্চয়ই বুঝতে পারছেন যে যদিও এটা ক্ষয়ক্ষতি করবে কিন্তু এর ক্ষয়ক্ষতির যে মানে আকারটা অ্যাটলিস্ট আমরা আশা করতে পারি ডেফিনেটলি এটা আমফানের থেকে কম হবে বলেই আমার মনে হয়। মঙ্গলার বাংলাদেশের যে মঙ্গলা আছে না, যখন থাকে তখন হবে 110-120 কিলোমিটার পার আওয়ার এবং গাস্টিং হবে 135 কিলোমিটার পার আওয়ার। তো বুঝতেই পারছেন আপনার আমফানের তুলনায় এর শক্তি তো নিজেই বুঝতে পারছেন। আরো যখন ডিটেলস খবর পাবো জানাবো, যেটুকু পেলাম সেটুকু আপনাদের জানালাম, নেক্সট ব্রিফিং এর আমি আপডেট দিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ। সঙ্গে রাখুন আজ তক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।